আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দুটো মজাদার শরবত রেসিপি তৈরি করে দেখাবো। এখন যেহেতু একটু একটু গরম পড়া শুরু করেছে আর সামনেই রোজা, তো আমরা চেষ্টা করি সব সময় একটু ভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করতে। তো আজকের রেসিপি দুটো সেই রকমই, আশা করছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে আসি রেসিপি দুটো কী। জিরা পানি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে জিরাটাকে একটু টেলে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচের মতো জিরা নিয়েছি। তো এটা এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার সাথে অ্যাড করে দিতে হবে পানি। তো আমি এখানে 1 কাপের মতন পানি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এক কাপ পানি শুকিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। জিরা পানিটা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি দেখতে পাচ্ছেন একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই জিরার পানিটাকে আপনি 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার জিরা পানি তৈরি করার জন্য গ্লাসে দিয়ে দিলাম হচ্ছে বরফ কুচি। এরপর 1 টেবিল চামচের মতো জিরার যে পানিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এরপর অ্যাড করে দিব হচ্ছে লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এবার অ্যাড করে দিব হচ্ছে পানি। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে জিরার পানি। এই জিরার পানিটা আমাদের হজম শক্তির জন্য কিন্তু বেশ উপকারী। পুদিনা পানি তৈরি করার জন্য যা যা লাগছে, চিনি পরিমাণ মতো লাগবে হচ্ছে পুদিনা পাতা। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি 1টা লেবুকে 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি, লেবু লাগবে। এরপর হচ্ছে বরফ কুচি, আর লাগছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হচ্ছে বিট লবণ। আর হ্যাঁ, অবশ্যই 1 গ্লাসের মতো পানি অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি ব্লেন্ডারে শরবতটা তৈরি করব, তার জন্য সর্বপ্রথম দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আমি পুদিনা পাতাটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2-3 টুকরা বরফ। এরপর এটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে চিনি। এখানে আমি চিনি দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো। তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এটার সাথে আরও অ্যাড করে দিতে পারেন। এরপর দিয়ে দিব হচ্ছে লেবু। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়া 1/2 চামচের থেকেও কম দিচ্ছি। এরপর দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ থেকেও কম। আর দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটাও আমি 1/2 চামচের থেকে একটু কম দিচ্ছি। এবার এটাকে ব্লেন্ড করে নিব, আর তার সাথে অবশ্যই 1 গ্লাসের মতো পানি অ্যাড করে নিতে হবে। এবার সবগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে করে এটার মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। কারণ আঁশগুলো অনেক সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাই আমি আলাদাভাবে ছেঁকে নিচ্ছি।
তো পুদিনা শরবত তো রেডি। আপনি চাইলে এটাকে বরফ কুচি দিয়েও সার্ভ করে দিতে পারেন, আর নাইলে এমনিতেও দিতে পারেন। তো এই ছিল পুদিনা পানি। তো দেখিয়ে দিলাম আজকে দুটো মজাদার শরবত রেসিপি, পুদিনা পানি, জিরা পানি। নাম দুটো কিন্তু খুবই চমৎকার, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। পুদিনা হচ্ছে আমাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর জিরা পানিটা যদি আপনারা খান তাহলে যাদের হজম শক্তি কম বা হজমে সমস্যা হয় তাদের জন্য কিন্তু উপকারী। তো দুটো শরবতই কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। আর যেহেতু সামনে রোজা, সারাদিন রোজা রাখার পরে আমরা একটু চাই ভিন্ন ধরনের কিছু খেতে, তাই এই শরবত দুটো আমার মনে হয় খুবই ভালো হবে আপনাদের জন্য। তো আমি সবসময় চেষ্টা করি সিম্পল এবং সাধারণ কিছু রেসিপি আপনাদের কাছে সামনে তুলে ধরতে, তো আজকেও আমি সেই চেষ্টা করেছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।